অশহায়েদের বাসনা করো হে খুদা পূরণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় নবী রাসূল আরবী সরকারে দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানির চিকিৎসা ইস্তেখারে নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বৃন্দু আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর কুরআনে পাক থেকে হাদিসে সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রোহেমা হুমাল মুবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রোহান এবং এনমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিক আমির আহলে সুনত দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা বু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদির রাজবি, জিয়াই দাম বারাকাত আলিয়া এর পক্ষ থেকে আসা প্রশ্নের উত্তর আমরা এবং রুহানি চিকিৎসা সম্বন্ধে প্রদান করার চেষ্টা করা হয় দর্শকবৃন্দ আজকেও আপনাদের কল শ্রবণ করবো সাথে থাকবে আপনাদের এস এম এস ইনশা তালা আমরা আপনাদের কল এবং মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর প্রদান করার চেষ্টা করব দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানে শুরুতেই প্রিয়ন বিশ সাল আল্লাহ হুতা আউল সাল্লামের উপর দুরুদে পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করে নেই আমাদের প্রিয় প্রিয়ন বিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন দুই শতবার দূরশরী পাঠ করে তা দুই শত বছর গুণা ক্ষমা হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ বাস্তবে কি পাক এমন একটি আমল যে আমলের দ্বারা বান্দার গুনাসমূহ ক্ষমা হয়ে যায় পাশাপাশি বান্দার আমল নামায় নেকি লিখে দেওয়া হয় এবং বান্দার পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় দশকবৃন্দ আসুন আমরা সময়ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব দেখব আমাদেরকে কোন জায়গা থেকে কে কল করেছেন আপনাদের কল শুনব পাশাপাশি আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল জি কল শুনিয়ে দিন আমার নাম হলো মানিক হোসেন পনচগড় জেলা থেকে বলছিলাম আমার সব সময় মাথা ব্যথা করতে হয় এজন্য আমি রূহানী চিকিৎসা চাই জি জি ইনশাআল্লাহ تعالی রূহানী চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল সাথে থাকুন প্রিয় ভাই অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তা আলাহ পরবর্তী কল আমার নাম মহাম্মদ রাম জিল্লাহ প্রাঙ্গনের থেকে পড়তে আমার সমস্যা হচ্ছে আমি বেকার চাকরি হচ্ছে না চাকরির জন্য এপ্লাই হচ্ছে না আমি এর জন্য ইস্তেহারা করতে চাই এবং নাম মমতাজ বেগম আমেনা জি এখতিয়ার হোসেন ভাই আপনি আমাদেরকে কল করলেন চট্টগ্রাম থেকে জানালেন অনেকদিন যাবৎ বেকার চাকরি হচ্ছে না চাকরির জন্য চেষ্টা করছেন ঈশ্বর আল্লাহ তালা সাথে থাকুন অনুষ্ঠান দেখুন আমরা ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করব পরবর্তী কল আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কল আমার নাম ফাহিদ জামালপুর থেকে

আপনি কল করলেন স্ত্রী আগে এমন ছিল না বর্তমানে একটু উগ্র মেজাজের হয়ে গিয়েছে কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন সাথে থাকুন অনুষ্ঠান দেখুন ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব পরবর্তী আমার নাম্বার থেকে আমার ইতি গতে টিম আছে এজনে আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দিক তাকে সুস্থতা দান করুক দোয়া করে আল্লাহর দরবারে আশা 하시 روحانی চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন روحانی চিকিৎসার জন্য আমরা روحانی চিকিৎসা প্রথমে শ্রবণ করব এরপর যারা আমাদেরকে ইসতিখারার জন্য কল করেছেন ইসতিখারার উত্তর আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ওয়া জাল মানিক হোসেন ভাই আমাদেরকে পঞ্চগড় থেকে কল করেছেন জানিয়েছেন যে সবসময় মাথা ব্যথা করে এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করে আপনার জন্য পাশাপাশি মাথা ব্যথার জন্য আপনি এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে কুরআনে করিমে সর্বশেষ যে সুরা সুরা নাস সুরা নাস সাতবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের মাথায় ফুক দেওয়ার ব্যবস্থা করুন এই আমলটি আপনি করুন আশা করি আল্লাহ তালার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখুন অনুভব করুন যে মাথা ব্যথা এখন আছে কি না অবশিষ্ট যদি মাথা ব্যথা থাকে তাহলে আপনি পুনরায় এই আমলটি করুন অর্থাৎ সুরা নাচ সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে আপনি নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন এসে আল্লাহ তালা আপনার মাথা ব্যথা দূর হবে এভাবে তিনবার আপনি আমলটি করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যত বেশি মাথা ব্যথা থাকুক আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহওয়াজল রমজান ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে আপনি জানিয়েছেন যে আপনার ফুকির খিচুনি সমস্যায় জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন শেখ হাতিক আমির আলহ্লা দামাদ বারাকাতমুল আলিয়া লিখিত অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে বেশ কয়েকটি আমল দেওয়া আছে যাদের খিচুনি সমস্যা হয় আশা করি এই আমলটি করার দ্বারা যাদের খিচুনির সমস্যা রয়েছে দূর হবে আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু চল্লিশ বার এক নিশ্বাসে পাঠ করে যার খিচুনি সমস্যা তার কানে ফুঁক দিন আশা করি ইনশা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি হুশ ফিরে আসবে খিচুনি সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল এরপর আমাদেরকে কল করেছিলেন ফাহিম ভাই জামালপুর থেকে তার মা ডান চোখে দেখতে পায় না আর ডায়াবেটিসের সমস্যা তারপরে আমুকে এই করতে বলুন আমুলটি হচ্ছে সেজন্য পাঁচ এক নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে এক নিশ্বাসে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এগারোবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করবে আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার আম্মুর যে চোখের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজাল পাশাপাশি দাবাত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় চোখের সমস্যার জন্য তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন আর আপনি আরেকটি সমস্যা কথা জানিয়েছেন আপনার আম্মুর ডায়াবেটিক্সের সমস্যা তো ডায়াবেটিক্সের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে কুরআনে পাকের একটি সোরা পারা সোরা বনি ইসরায়েলের আশি নম্বর আয়াত এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করবেন তিনবার করে এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আশা করি আল্লাহ তালার দয়াতে ডায়াবেটিসের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে শাহ আল্লাহ আজ্জাওয়াজল মাসুদ ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর বুকের টিউমারের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে ইয়া মিনু আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুক মিনু এই ভজে ফাটি একশত পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুক দিবে পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানি পান করবে আশা করি আল্লাহ তালা দয়াতে তার যে টিউমারের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আলাল সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আল্লাহ তাইল আলি ওসাল্লাম দর্শক আমাদেরকে চট্টগ্রাম থেকে ইশতেহারার জন্য কল করেছিলেন ইখতিয়ার হোসেন ভাই তিনি জানিয়েছেন অনেক দিন যাবৎ বেকার চাকরি হচ্ছে না চাকরির জন্য চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না ইশতেখার জন্য বলেছেন ইশতেখারা করা হয়েছে ইশতেখার মধ্যে আল্লাহ পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে তো ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকুন আশা করি আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ আলা আপনি আমলটি করতে পারেন চাকরির জন্য আমলটি হচ্ছে আপনি পাচক তো নামাজ তো আদায় করবেনই কিন্তু দুই রাকাত নফল নামাজ আদায় করবেন মাক্র সময় ব্যতীত অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়ার নিষিদ্ধ এই সময় ব্যতীত অন্য কোনো সময় আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নামাজ আদায় করে সালাম ফিরাবেন সালাম ফিরালেন সালাম ফিরিয়ে এই আমলটি আপনি করুন আমলটি কি আমলটি হচ্ছে ইয়া লতুইফু ইয়া লতুইফু ইয়া লতুইফু এই ওয়াজিফাটি আপনি একশো বিরাশি বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার হালাল রিজিক চাকরির ব্যবস্থা হবে ইনশা আল্লাহ জওয়াজল এরপর আমাদেরকে শেরপুর থেকে কল করেছিলেন জানিয়েছেন স্ত্রী অবাধ্য উল্টাপাল্টা চলাফেরা করে উগ্র মেজাজের কারো কথা শোনে না আগে এরকম ছিল না হঠাৎ এমন হয়েছে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম তো ইশারা পাওয়া যাচ্ছে না তো ধৈর্য ধারণ করুন অনেক সময় দেখা যায় মানুষের মেন্টালি কিছু সমস্যা দেখা দেয় মানুষের কিছু পেরেশানি টেনশন বা মানসিক চাপ থাকলে অনেক সময় মানুষের ব্যবহারের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে তো আল্লাহ তালা দয়া করুক আল্লাহ তালা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ দোয়া করি আপনি আপনার স্ত্রীকে এই আমুলটি করতে বলুন আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে আমুলটি হচ্ছে সে যেন প্রতিদিন এই বজিফাটি পাঠ করে বজিফা হচ্ছে লা হ্যাওলা বলা কু বাত হিলা আলি গিল আলিম লা হ্যাওলা বলা ইল্লা বিল্লা হিলা আলি এটি সিক্সটি টাইম ষাট বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরোধে পা পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি পান করবে আশা করি আল্লাহ তালা দয়তে আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে তা দূর হাবেন শাহ আল্লাহ আজ দর্শক বৃন্দ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আপনাদের কাছে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি রুহানির চিকিৎসা প্রদান করার জন্য তো আপনার রুহানি চিকিৎসার উপর আমল করুন পাশাপাশি আপনারা আল্লাহ তালার দরবারে দোয়া করুন দোয়া করুন ধৈর্য ধারণ করুন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই অনেক মুসিবতের মধ্যে পড়ে যাই অনেক অসুস্থতার মধ্যে পড়ে এমন সমস্যার সম্মুখীন হয়ে যাই যে সহ্য করাটা অনেক কষ্ট তো তারপর দোয়া করুন আল্লাহ তালার দরবারের জন্য আল্লাহ তালা আমাদের পেরানি সমস্যা দূর করে দেয় আল্লাহ কাছে আমরা চাই ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে খালি হাতে ফেরাবেন না আমাদেরকে দান করবেন তো ইনশাআল্লাহ তালা আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিবেন আর পাশাপাশি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে থাকুন অনেক সময় দেখা যায় যে আমরা একটু অসুস্থ হলে অভিযোগ করে বসি অসুস্থ হয়ে গেলাম বাস হইচই করে দিই চিৎকার করে দিই মানুষের কাছে অভিযোগ করি আল্লাহ আমাকে দেখতে পেলো মানে বিভিন্ন রকম কথা বলে দেই আল্লাহতালার ব্যাপারে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো দান করুক আমরা ধৈর্য ধারণ করি অনেক সময় দেখা যায় যে মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত হয় গ্রেপ্তার হয়ে যায় বিভিন্ন অসুস্থতার মধ্যে গ্রেপ্তার হয়ে যায় এর কারণ কি আল্লাহ তালা যখন বান্দাকে পছন্দ করেন তখন তাকে অসুস্থতা দান করে দেন তো অসুস্থ হলে বান্দার পরিচয় ফুটে ওঠে কেননা যখন মানুষ অসুস্থ হয় দুই ধরনের সে ব্যবহার করে এক হচ্ছে মুনাফিকের মতো আরেক হচ্ছে মুমিনের মতো মুনাফিকের মতো হল মুনাফিক বান্দা সে কী করে যখন অসুস্থ হয় অসুস্থ হলে আল্লাহ আল্লাহতালার নাফরমানিত করে দেয় আল্লাহ তালার অর্থাৎ যে ধৈর্য তার মধ্যে ছিল ওই ধৈর্যর বাদ ভেঙে যায় অনেক সময় দেখা যায় যে আল্লাহ তালার ব্যাপারে মা আল্লাহ অনেক কথা বলে থাকে আর যারা মুমিন বান্দা এরা কি করে এরা এমনটা করে যে যখনই অসুস্থ হয় সে আল্লাহ তালার সুক্রিয়া বাড়িয়ে দেয় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে থাকে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে এরপর তার আমলকেও বৃদ্ধি করে দেয় যে আল্লাহ তালা অসুস্থতা দিয়েছে অসুস্থতার পর আমাকে সুস্থ করেছে সে কী করে আল্লাহ তালা সুক্রিয়া আদায়ের জন্য নিজের আমলকে বৃদ্ধি করে দেয় তো আল্লাহ তালা আমাদেরকে বোঝা দান করুক যখন আমরা আল্লাহ তালার শুকর গুজার বান্ধার হব, আল্লাহ তালার আদায় করব। কৃতজ্ঞতা জ্ঞাপন করব তো আমরা আল্লাহ তালার দরবারে আরও সম্মানিত হব আল্লাহ তালা আমাদের পদমর্যাদাকে আরও বৃদ্ধি করে দেবেন নিজের নৈকট্যতম বান্দা হিসেবে কবুল করবেন তো আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করে এই কঠিন অবস্থার মোকাবেলা করে আল্লাহ তালার কাছে দোয়া করার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ ফুতআলা আলি আসাল্লাম দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন মনে রাখবেন বিশেষ করে যারা ইস্তেখারের জন্য কল করেছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আল্লাহ স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারে জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে দান করুক দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল কলের পাশাপাশি মেসেজ এবং কমেন্টস করে যাচ্ছেন আমরা কিছু আপনাদের কমেন্টস এবং মেসেজ নেব আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাল্লাহল আমাদেরকে কমেন্টস করেছেন লিখেছেন যে রুহানি চিকিৎসা চাই আমার ভাইয়ের জন্য পড়ালেখায় মনোযোগ কম তো আপনার ভাইয়ের পড়ালেখায় মনোযোগ কম কি কারণে কম সেটা আগে যাচাই করতে হবে অনেক সময় দেখা যায় তারা খেলাধুলার মধ্যে আড্ডার মধ্যে বা মোবাইলের নেশার মধ্যে থেকে দেখা যায় যে কাজের কাজ করে না পড়ালেখা করে না এদিক সেদিক আড্ডা করতে করতে পড়ালেখার প্রতি মনোযোগ কমে যায় যদি এরকম হয় তো আপনি আপনার আব্বুকে বলে আম্মুকে বলে তাকে বোঝানোর চেষ্টা করুন তার যে বদ অভ্যাসগুলো রয়েছে এগুলো থেকে তাকে বিরত রাখুন তাকে পড়ার ব্যাপারে তার গিফট দিন উৎসাহ দিন আশা করিতে পড়ালেখা মন বসবেন সে তালা আর এই আমুলটি তাকে করতে বলুন আমুলটি হচ্ছে সে যেন এই বাজিফা পাঠ করে পাঁচ আক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু এই বাজিফাটি পাঠ করবে এই বজীফাটি একশো একবার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে নেবে আশা করি আল্লাহ তালার দরবারে এই বজিফা পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি পান করবে আশা করি আল্লাহ তালার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হাবিন শাহ আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে সিলেট থেকে আমার বয়স উনিশ বছর আমি অনেক শুকনো কিছু খেতে মজা লাগে না খাওয়ার রুচি নেই সব সময় শরীর দুর্বল থাকে আর অনেক দিন ধরে পেটে সমস্যা দুই দিন তিন দিন হয়ে যায় পেটে সমস্যা থাকে আর এই কারণে অশান্তি হয় বমিও হয় তো আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দেখ আপনার খাবারের রুচি নেই বা খাবার খেতে ভালো লাগে না আপনি এই আমলটি করুন আশা করি আল্লাহ তালার আপনার যে সমস্যা রয়েছে দূর হবে আপনি সেক্ষেত্রে কিন্তু আমিরা আল ইসানুদ্দামাকুমলা আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে এই বজিফা দিয়েছেন ওজিফা বলতে ঘরোয়া চিকিৎসা দিয়েছেন এটি আমল করুন এইভাবে আপনি নিজে অ্যাপ্লাই করুন আশা করি আপনার খাবারে মন বসবে রুচি হবে ক্ষুদামন্দা ভাব দূর হবে আপনি আদা কুচি কুচি করে কেটে এরপরের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিন এরপরে এই আদা আপনি কিছু কিছু করে খান দেখবেন আপনার মন্দা ভাব দূর হবে রুচি বাড়বে খাবারের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে ইনশাল্লা তালা। আর আপনি এই বজিফাটি পাঠ করুন ইয়া মহ ইয়া মহ ই এই বাজিফাটি আপনি সাতবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিন এরপর আপনি নিজের শরীরে ফুক দিন পাশাপাশি পানিতে ফুক দিয়ে পানি পান করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইন শাহ আল্লাহ আমাদের আমাদেরকে কমেন্টস করেছেন এক ইসলামী বোন হবিগঞ্জ থেকে লিখেছেন যে আমাদের একটি জায়গা দুই তিন বছর ধরে বিক্রি করতে পারছি না মানুষ একদম ঠিকঠাক করে চলে যায় তারপর কিনে না তো এই জন্য জানতে চেয়েছেন আপনি বা আপনার ঘরে কেউ ওই আমলটি করুন আমলটি হচ্ছে তেরো পাড়ায় সুরা ইউসুফ তেরো পাড়ায় সুরা ইউসুফ আয়াত নাম্বার আশি আয়াত নাম্বার আশি এই আয়তে কারিমাটি একবার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে আপনারা যে জায়গা বিক্রি করতে যাচ্ছেন এই জায়গার উপর ফুক দিয়ে দিন আশা করি আল্লাহ তালা দয়াতে দ্রুত বিক্রির ব্যবস্থা হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে বিবাহ হচ্ছে না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো যাদের বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়াতে বিয়ের ব্যবস্থা হবে আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করুন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়াজাল জালালিবাল ইক্রম ইয়াজাল লিভাল ইকরম এই বজিফাটি আপনি পাঠ করবেন বজিফাটি তিনশো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে আপনি আল্লাহ তালা দরবারে দোয়া করুন আশা করি আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ জাল চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন লিখেছেন ছোট ভাইয়ের স্মরণ শক্তি কম এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেখ এই আমলটি তাকে করতে বলুন আমলটি হচ্ছে সে যেন ডান হাত পাঁচাত্য নামাজ আদায় করে প্রত্যেক নামাজে পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কভিউ ইয়া কভি ইউ এগারো বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে দুর্দেব পাক পাঠ করবে আশা করি তার যে স্মরণশক্তি রয়েছে স্মরণশক্তি বৃদ্ধি পাবেন শাহ আল্লাহ জওয়াজল এক ইসলামী বোন আমাদেরকে চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখেছেন আমার অ্যালার্জি বেশি হাঁচি হয় শ্বাসকষ্ট গলা চুলকায় এরপর চুল পড়ে যায় এরকম অনেক সমস্যার কথা জানিয়েছেন আর রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনি এই আমলটি করুন আশা করি আমলটি করার দ্বারা আপনার যেই সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দূর হবে ইয়া সালামু ইয়া সালামু আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করুন অধিকারে পাঠ করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যেই শারীরিক সমস্যাগুলো জানিয়েছেন দূর হবে শাহ আল্লাহ আজল আর চুল পরে যায় এটার জন্য আপনি এই আমলটি করতে পারেন কোরআনে পাকের সুরা লাইল একটি সুরা রয়েছে সুরা লাইল নামে তিরিশ পাড়া এই সুরাটি আপনি অজু সহকারে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে আপনি বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিয়ে রাত্রবেলা ঘুমানোর পূর্বে আপনি তেল ব্যবহার করুন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে ইনশাল্লাহ আমাদের আমাদেরকে নোয়াখালী থেকে মেসেজ করেছেন নোয়াখালী মাইজদি থেকে লিখেছেন যে আমার বাবা পনেরো দিন হয়েছে ব্রেন স্ট্রোক করেছে এখন বাবা কিছু বললে মনে থাকে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার বাবার সমস্যা দূর করে দেখ দোয়া করে আপনার বাবার জন্য পাশাপাশি আপনার বাবাকে এই আমলটি করাতে পারেন একটি সাদা কাগজের মধ্যে ইয়া ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি একবার লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাজ করে তাকে তার গলায় পরিধান করে দিন আশা করি তার ভুলে যাওয়া যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার মায়ের লিভারে চর্বি রুহানি চিকিৎসা জানতে চাইছেন আল্লাহ তালা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ আপনার আম্মুকে এই আম্মুলটি করতে বলুন আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে আমুলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু একশো বার পাঠ করবে শুরুতে এবং শেষে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন আল্লাহ তালা দয়া হবে তার লিভারের সমস্যা দূর হবেন আল্লাহ আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে উমর ফারুক ভাই তিনি আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে পেটের ব্যথা করে জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ পেটের ব্যথার জন্য এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে আর পেরেশানি সমস্যা দূর হবে আমলটি হচ্ছে আপনি তেইশ পাড়ায় সোরা স ফাত এর ফোরটি সেভেন সাতচল্লিশ নম্বর আয়াত আয়তেকারি মাটি তিনবার পাঠ করুন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে পানিতে ফুক দিয়ে পানি আপনি পান করুন আল্লাহ তালা দয়া হবে আশা করি আপনার যে পেটের ব্যথা তা দূর হবে অথবা আপনি একটি সাদা কাগজের মধ্যে আতে কারিমা লিখে এরপরে এটিকে তাবিজের মতো ভাস করে নিজের গলায় পরিধান করে নিন ইনশা আল্লাহ আজ্জা আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজ্ঞজল আমাদেরকে কমেন্টস করেছেন লিখেছেন যে আমার মুখে ব্রণ হয়ে ব্রণের জায়গায় ক্ষত রয়ে গেছে তার জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া রকিবু আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া রকিবু আপনি তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিজের হাতে ফুক দিয়ে নিজের চেহারায় মালিশ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আপনার যেই চেহারায় ক্ষত রয়েছে ব্রণ রয়েছে চারা যেই ইনফেকশনগুলো রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ জওয়াজল এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে আমার বাবা ঘরের মধ্যে এসে অশান্তি করে গালি করে খারাপ বাসায় কথা বলে ঝগড়া করে রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো এই আমলটি করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটি হচ্ছে আপনি ইয়া ওয়া ইয়া ওয়া এক হাজার বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে ঘরের মধ্যে যে খাবার রয়েছে খাবারে ফুট দিন অথবা ঘরের মধ্যে যেই খাবার রান্না করার জন্য যে লবণ ব্যবহার করা হয় এই লবণের যে বয়ম রয়েছে বয়ামের মধ্যে ফুক দিয়ে দিন এরপরে ওই লবণ রান্নার কাজে ব্যবহার করুন যে কোনো কাজে খাবারের কাজে ব্যবহার করবেন এই লবণ খাবার দ্বারা আশা করি আল্লাহ আল্লাহত দয়াতে আপনাদের ঘরের মধ্যে যেই অশান্তি রয়েছে ঝগড়া বিবাদ কলহ রয়েছে তা দূর হবেন শাহ আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন শেরপুর থেকে লিখেছেন যে খালাদা ভাই শরীরে রক্ত থাকে না এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনি এই আমলুটি করান আশা করি যে তার যে সমস্যা রয়েছে দূর হবে আমলুটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা লা লাহ ইহ সেভেন্টি সিক্স বার সেভেন্টি সিক্স বার লিখে এরপরেটিকে জমজম শরীফের পানির মধ্যে ধৌত করে ওই পানি পান করান আশা করি আল্লাহ তালা দেয়তে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে যে আমার স্বামীর বুকের বাম পাশে চাপ দিয়ে ধরে রাখে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু কোনো রোগ ধরা পড়ে না তো আল্লাহতালা আপনার স্বামীর সমস্যা দূর করে দেখ দোয়া করি আপনি এই আমলটি আপনার স্বামীকে করতে বলুন ল ইলাহা ইহু সেভেন্টি ফাইভ টাইম পঁচাত্তর বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পাঠ করে নিজের যে সাইডে ব্যথা ওই ব্যথার প্রতি বা বুকের মধ্যে ফুক দিবে আশা করি আল্লাহ তালা দয়াতে তার সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজাল আমাকে মেসেজ করেছেন কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ তুষার ভাই আমার আপনার তার নানির অশান্তি অস্থিরতা লাগে ঘরে থাকতে মন না। যাই হোক আপনি আপনার নানিকে আমলটি করতে বলেন আশা করি তার অশান্তি দূর হবে তার শান্তি অনুভব হবে আমলটি হচ্ছে ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই বজিফাটি সে পাঠ করবে এই বজিফাটি তেত্রিশ বার পাঠ করবে শুরুতে এবং সে সে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে আল্লাহ তালা দরবারে দোয়া করবে আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে এক ভাই সাবিত ভাই তিনি তার মায়ের সমস্যার কথা জানিয়েছেন এজমা তো রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার আবুর সমস্যা দূর করে দেখ দোয়া করে আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফা পাঠ করে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি নয় বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদেব পাক পাঠ করে পানিতে ফুঁক দিবে এরপরে পানি পান করবে আশা করি আল্লাহ তাল দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হাবিন শাহ আল্লাহআ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ ফু তাহমদ সাল্লাহ ফুতআলা ওসাল্লাম দর্শকবৃন্দ আপনাদের ফোন কলের পাশাপাশি মেসেজের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করেছি আপনার এই রুহানি চিকিৎসার উপর আমল করুন পাশাপাশি পরামর্শ দেব দর্শকবৃন্দ আল্লাহ তালার রাস্তায় কিছু না কিছু সাধকা করুন আপনারা যতটুকু সম্ভব এই সাধকা করা বান্দার বালা মুসিবত পেরেশানিকে দূর করে দেয় কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সাধকা সত্তুর ধরনের বালা মুসিবতকে দূর করে এছাড়াও বর্ণিত হয়েছে যখন বান্দা সাদকা করে এই সাদকা দ্বারা অনেক বিপদ আপদ থেকে সে বেঁচে যায় তো আল্লাহ তালা বুঝার তোফিক দেন করুক আপনারা চাইলে দাওয়াত ইসলামের মাদানী ফান্ডের মধ্যেও আমাদেরকে জমা করাতে পারেন দান করতে পারেন আপনার এই দান সাদকাগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন কাজের মধ্যে খরচ করে মাদানি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন মাদানি চ্যানেলে খরচ করা হয় বিভিন্ন দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা এছাড়াও বিভিন্ন সময় আমাদের কোর্স বিভিন্ন অকেশন হয়ে থাকে এই ওকেশনগুলোতে আপনার দেওয়া যেই সদকাগুলো রয়েছে এগুলো খরচ করা হয় তো প্রায় সময় দেখা যায় আমাদের চ্যানেলের মধ্যে বিকাশ নাম্বার দেখা যায় তো বিকাশ নাম্বার যখন আপনি দেখবেন বিকাশ নাম্বারে আপনি আপনার সদকা দান দিন দাওয়াত ইসলামীকে ইনশা আল্লাহ তালা দেখবেন আপনার এই দান সদকাগুলো আপনার আখিরাতের সম্বল হবে পাশাপাশি বালা মুসিবত দূর করা একটা মাধ্যম হবে ইনশা আল্লাহ ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে नेक আমল করার তৌফিক দান করুক দশবৃন্দ আমরা কিছু ফোন কলসের দিকে যাব আপনাদের ফোন কল নেব এরপর আবার ইনশাআল্লাহ তাআলা মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি ফোন কল শুনিয়ে দিন মোহাম্মদ রশিদালি রিফমার জিলা কি আছেন আমার আছে যেন নেশা জন্য রূহানী চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা রূহানী চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম হচ্ছে মোহাম্মদ তারিকুজ্জামান হিন্দু গাজীপুর আমার স্ত্রী সমস্যা হচ্ছে শরীর জ্বালা পোড়া করে হাতটা হঠাৎ করি একশো চার বছর যাবৎ ঠান্ডা হয়ে আসছে অবস অবস ভাব শরীর দুর্বল আমি একজন জন্য একটা করতে চাই আমার স্ত্রীর নাম উম্মে কুসুম আসলে নাম হচ্ছে ইন্দিরা বেগম

দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য আমরা শুরুতে রুহানি চিকিৎসা শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ তালা আমরা ইশ্তিখার উত্তর প্রদান করার চেষ্টা করব রাশেদ আলী ভাই আমাদেরকে নীলফামারি থেকে কল করেছিলেন তিনি জানিয়েছেন যে তার নানার বাজে নেশা ছাড়ার জন্য আমল জানতে চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেখ দোয়া করি কোনো ব্যক্তিকে নেককার বানানোর জন্য এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে যখন আপনার নানা ঘুমাবে তার শিয়রের পাশে প্রায় তিন ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সুরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন তো যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু ঘুম যেন না ভাঙে এদিকে খেয়াল রাখবে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যেই বাজে নেশা বাজে অভ্যাস রয়েছে দূর হবে নেককার হবে নামাজি হবে ইনশা আল্লাহ আজাওয়াজ দুলাল ভাই আমাদেরকে কল করেছিলেন বি থেকে তিনি জানিয়েছেন যে অনেকদিন যাবত কাজ পাচ্ছেন না একবার পেলে আবার অনেক দিন বেকার থাকতে হয় রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তালা সমস্যা সমাধান করে দেখ আল্লাহ তালা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ এই আমলটি আপনি করতে পারেন আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে বেকারত্ব দূর হবে আমলটি হচ্ছে পাঁচ পাঁচাত্র নামাজ আপনি আদায় করুন আর প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া জাল জালালিবাল ইক্রম ইয়া জাল জালালিবাল ইক্রম একশতবার করে পাঠ করুন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে নিন আল্লাহ তালা দরবারে দোয়া করুন ইনশা আল্লাহ তালা আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে কল করেছিলেন সেলিম ভাই চাঁদপুর থেকে তার হার্টের মধ্যে রিং বসানো হয়েছে ব্যথা করে সুস্থ হওয়ার জন্য আমল জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ ভাই আপনি এই আমলটি করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমুলটি হচ্ছে আপনি লা লাহা ইহ লা ইলাহা ইহু সেভেন্টি ফাইভ টাইমস পঁচাত্তর বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন বুকে ফুঁক দিন পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আল্লাহ তালা দয়া হবে আপনার হার্টের সমস্যা দূর হাবিন শাহ আল্লাহ আলা রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন সাভার থেকে জানিয়েছেন যে তার ছেলে চার বছর বয়স এখনও কথা বলতে পারে না রুহানি চিকিৎসা জানিতে চেয়েছেন তো আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন আল্লাহ তালার দরবারে যেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দেয় সে যেন আবার কথা বলতে পারে তো এই আমুলটি করান আমুলটি হচ্ছে ইয়া হাইয়ু আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া হাইয়ু এই বজিফাটি এক হাজারবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পা পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন আশা করি আল্লাহ তালা দয়া হবে তার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবেন্লাহ আল্লাহ মুহম্লাহুম দর্শক বিন্দু আমাদেরকে ইশতেখার জন্য বলেছিলেন কল করেছিলেন গাজীপুর থেকে তারিকুজ্জামান হেমু ভাই তিনি জানিয়েছেন তার স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে হাত পা হঠাৎ করে ঠান্ডা হয়ে আসে অবশ অবশ বাপ হয় শরীর দুর্বল ইশতে জন্য বলেছেন ইশতে করা হয়েছে আপনার স্ত্রীর এমনি শারীরিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে অন্য কোনো সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন আশা করি তার সমস্যা দূর হবে আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে অধিক হারে এই ওয়াজিফা পাঠ করে ইয়া মারিদু ইয়া মারিদু ইয়া মারিদু আশা করি আল্লাহ তালা দয়া হবে তার শারীরিক যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে আল্লাহ আল্লাহল এরপরে আমাদেরকে কল করেছিলেন আহমেদ ভাই নারায়ণগঞ্জ থেকে তিনি জানিয়েছেন যে তার মেয়ের বাইশ মাস বয়স তো হাঁটাচলা করতে পারে না এবং কথা বলতে পারে না ইশতেখার জন্য বলেছেন ইশতেখারা করা হয়েছে ইশতেখার মধ্যে এমনি উপরে কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না ধৈর্য ধারণ করুন আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করতে থাকুন বলা হয়েছে দোয়া মুমিনের হাতিয়ার তো মুমিন বান্দা দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালা নিকট দোয়া করে তো আপনি দোয়া করুন আর এই আমলটি করুন আমলটি হচ্ছে আপনি এক লক্ষ পঁচিশ হাজারবার আপনি বা আপনার ঘরের ফ্যামিলি সদস্য যারা রয়েছে সবাই মিলে এক লক্ষ পঁচিশ হাজারবার ইয়া সালাম ও এর বজিফা খতম করুন অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করুন ঘরের সদস্যরা মিলে সবাই মিলে এই আমুলটি করুন এরপরে এই ওয়াজিফা পাঠ শেষ হয়ে গেলে সবাই আপনার বাচ্চার উপরে ফুট দিবে পাশাপাশি একটা বোতলে পানি ওই পানির মধ্যে ফুঁক দিয়ে দিবে এরপরে এই পানি আপনার সন্তানকে প্রতিদিন তিনবেলা সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা পান করান আশা করি আল্লাহ তালা দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে আর সে হাঁটাচলা করবে কথা বলবে ইনশা আল্লাহল দর্শক বৃন্দু যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইশতেখারার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আলাও স্মরণে রাখবেন ইশতেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়েল আলা মুহাম্মদ সাল্লাহ আলু ওসাল্লাম দর্শক বৃন্দ আমরা কিছু আপনাদের মেসেজের দিকে যাব। আপনাদের মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন শরীয়তপুর থেকে লিখেছেন যে আমার ছোট ছেলে আমার কোনো কথা শোনে না ঘরে এসে ভাঙচুর করে এবং টাকা দিলে শান্তি হয় ওর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার সন্তানকে আপনাদের বাধ্য করে দেখ দোয়া করি আর এই আমলটি করান আমলটি আপনার করুন আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে তার তিন ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি একবার সুরা ইখলাস পাঠ করবে উচ্চ আওয়াজে এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তার ঘুম যেন না ভাঙে এভাবে আমল করবে আশা করি আল্লাহ তালা দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে নেবেন ইনশা আল্লাহ আজল তেঁতুলিয়া বাংলা বান্ধা থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে ছোট ভাইয়ের হারনিয়ার সমস্যার রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার ভাইকে সুস্থ করে দেখ দোয়া করে আপনার ভাইয়ের জন্য এই আমলটি আপনার ভাইকে করতে বলুন ইয়া মিনু ইয়া মিনু একশো পনেরো বার পাঠ করবে শুরুতে এবং শেষে দরুদে পাঠ করে নিজের শরীরে ফুক দিবে পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিতে পান করবে আশা করি আল্লাহ তালা দয়া হবে তার সমস্যার সমাধান হবে ইনশাআ আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন তো আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ আল্লাহ তালা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ এই আমলটা আপনারা করতে পারেন আশা করি আল্লাহ তালা দয়া হবে আমলটা হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই বজিফা পাঠ করুন ইয়া গনি ইউ ইয়া গনি ইনশা আল্লাহ তালা এই বজিফা পাঠ করতে থাকুন আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আমাদেরকে লিখেছেন ফোরকান ভাই চোখের সমস্যা কি সমস্যা তা জানালে আরও বেশি ভালো হতো আপনি এমনটু করুন ইয়া কুরু আল্লাহ তালা গুণবাচক নাম ইয়া কুরু এই বাজিফাটি আপনি পাঠ করুন এই বাজিফাটি আপনি বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দূরদে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি ড্রপের মতো নিজের চোখের মধ্যে ব্যবহার করুন চোখে দিন আশা করি আল্লাহ তালা দয়াতে চোখের যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে তবে খেয়াল রাখবেন সতর্কতা অবলম্বন করবেন পানি যেন জমিনে না পড়ে আদবের একটি বিষয় রয়েছে আল্লাহ তালা বোঝাতেও তৌফিক দান করুক এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে টঙ্গি থেকে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে নেককার সন্তানের অধিকারী করে দেখ দোয়া করি এই আমলটি করুন আশা করি আল্লাহ তালা দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ঈশ্বা আল্লাহ তালা আমলটি হচ্ছে আপনারা প্রতিদিন ইয়া আউ্বালু ইয়া আউ্বালু একচল্লিশবার পাঠ করবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আমলটি করবেন আশা করি আল্লাহ তালা দয়াতে নেয়ার সন্তানের অধিকারী হবেন আর এই আমলটি আপনাকে কন্টিনিউ প্রতিদিন আপনাকে করতে হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে হাঁটুতে ব্যথা এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই ফটুয়াখালী থেকে মেসেজ করেছেন তো যাদের হাঁটুতে ব্যথা বা পায়ের ব্যথা বা কোনো এক জায়গায় ব্যথা এই আমলটি করতে পারেন আমলটির ছালা তারা গুণবাচক নাম ইয়া মুগ ইয়া মুগ নি এই বজিফাটি পাঠ করবেন একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুধে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে এরপরে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন আশা করি আল্লাহ তালা দয়া হবে সমস্যার সমাধান হবে ইনশাল্লা আজল আমাদেরকে এক ইসলামী বোন কমেন্টস করেছেন লিখেছেন যে গাজীপুরা থেকে দাউদ হয়েছে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো যাদেরই এই সমস্যা রয়েছে দাউদের সমস্যা বা চামড়া সাদা হয়ে যাওয়া অর্থাৎ সেতু রোগের সমস্যা তারা এই আমুলটি করতে পারেন আমুলটি হচ্ছে বিস্মিল্লাহির রহমানীর রহিম ওয়ালা হাবোলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলিগিলা আউজিম আবার বলছি বিস্মিল্লাহির রহমানের রহিম ওয়ালা হোলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলিগিলা আউজিম এই বজিফাটি পাঠ করবেন দশবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরোদে পাক পাঠ করে নিন আশা করি আল্লাহ তালা দয়াতে এই আমলটি করার দ্বারা আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআ আল্লাহল আমাদেরকে একজন মেসেজ করেছেন লিখেছেন ইশতেখারা করার নিয়ম জানালে উপকৃত হব ইস্তেখারা তো বিভিন্ন উপায় করা হয় যেমন নামাজের মাধ্যমে বিভিন্ন বজিফার মাধ্যমে তো বিভিন্নভাবে ইশ্তেখারা করা যায় তো হাদিসে মোবারকের মধ্যে নামাজের ব্যাপারে এসেছে বুজুর্গানের দিনেরও এটা রীতি ছিল তারাও ইস্তেখারা করতেন হাদিসের পাকেও ইশতেহারার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে সাহবাই কিরানদেরকে আলানব্বী সাল ইসলাম উৎসাহ প্রদান করেছেন যেন প্রতিটি কাজ এর পূর্বে আমরা যেন প্রতিটি কাজের পূর্বে আমরা যেন ইস্তেখারা করিয়ে নিই আর আলামবী সাল আল্লাহ ইসলাম সাতবার পর্যন্ত ইশতে খারা করার জন্য আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন তো একটু চিন্তা করি ইশতে কত গুরুত্ব যে কোনো কাজ আমরা করতে যাবো এই কাজটি ভালো হবে কি হবে না আমার জন্য এটি জানার জন্য ইস্তেখারা করা হয় ইস্তেখারা বলতে আল্লাহ তালার পক্ষ থেকে এক সুন্দিষ্ট সুন্দর পরামর্শ নেওয়া তো কল্যাণ কামনা করা ইস্তেখারা এর অর্থ হচ্ছে খায়ের তলব অর্থাৎ কল্যাণ কামনা করা তো আমরা ইস্তেখারার মাধ্যমে আমাদের প্রতিটি কাজের পূর্বে ইস্তেখারা আমরা করতে পারি যেমনটি হাদিসে পাকে নির্দেশ এসেছে তো একটি পদ্ধতি সেই ক্ষেত্রে কেতাম আল ইসলাম দামাদ আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জেশা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তো আমি পরামর্শ দেব আপনি দাবাত ইসলামের যে ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে আপনার মাত্তাবতুল মদিনা প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আপনি যোগাযোগ করুন সেখানে যোগাযোগ করে আপনি এই মাদানী পাঞ্জেশ্বরা কিতাবটি সংগ্রহ করুন যদি আপনার এলাকার মধ্যে মাক্তাবতুর মদিনা না থাকে তাহলে আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডব্লু ডব্লু এর মধ্যে লগ করুন বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় এই কিতাবটি ডাউনলোড করতে পারবেন ফ্রি অফ কস্ট বিনামূল্যে কোনো চার্জ লাগবে না তো ইনশাআল্লাহ তাহলে আপনি এর মধ্যে পড়লে আপনি পেয়ে যাবেন ইনশা আল্লাহজল আমাকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার মুখের মধ্যে লালচে ব্রণের মতো হয়েছে রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো পরামর্শ দেবো আপনি এই বজেফাটি পাঠ করুন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু তিনবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুর্দে পা পাঠ করে নিজের হাতে ফুঁক দিয়ে এরপর চেহারায় মালিশ করুন এই আমলটি করবেন পাশাপাশি আপনি নিজের চেহারাকে ধৌত করে রাখুন নিজের চেহারা ধৌত করে রাখুন আপনি এই আমলটি করার পাশাপাশি কেননা দেখা যায় যে অনেক সময় আমাদের চেহারার মধ্যে ধুলাবালি লাগার কারণে বিভিন্ন রকম ইনফেকশনে সৃষ্টি হয় তো চেহারা ধৌত করে রাখুন ইনশা আল্লাহ আসল আর চেহারা ধুত করে রাখার একটা উত্তম পদ্ধতি হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা আপনার অজু ছুটে গেল অজু ভঙ্গ হয়ে গেল আপনি অজু করে নিলেন অজুর মধ্যে আমরা চেহারা ধৌত করি এক তো চেহারা ধৌত হয়ে গেল পাশাপাশি আমাদের নেকি অর্জন হলো সালদু আল্লাহ হাবিব সাল্লাহ ফু আলা মুহাম্মদ সাল্লাহ ফু তলি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে পরিবারের অনেক বিপদ আপদ লাগতেই থাকে তো এই জন্যই রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনার পরিবারের সদস্যরা প্রতিদিন এই আমলটি করুন ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু এই বজিফাটি পাঠ করবেন বজিফাটি আপনারা পাঠ করবেন উনত্রিশ বার টোয়েন্টি নাইন টাইম শুরুতে এবং শেষে পাক পাঠ করে নিন আশা করি আল্লাহ তালা দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে ইনসা আল্লাহল এরপর আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার ছোট ভাই তোতলা এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন আল্লাহ তালা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ আপনার ভাইকে এই আমলটি করতে বলুন সে যেন ফজরের নামাজের পরে একটি পবিত্র কঙ্কর মুখের মধ্যে নিয়ে কোরআনে পাক এর সুরাত হা এর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটি আয়াত একুশবার করে পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদেব পাক পাঠ করে নেবে আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে মুখের তোতলামিম জড়তা তা দূর হবে ইনশা আল্লাহ আল্লাহ হাবিব সাল আল্লাহ মুহাম্মদ সাল ফুতআলা আলী ওসাল্লাম দর্শকবিন্দু আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে দর্শক বিন্দু আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালা দরবারে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলে পেরেছেন মুসিবত দূর করে দেন আলহামদুলিল্লাহ রবিলাম সালাত আল্লাহ সঈদ্দুল মুসলিম ইয়া রব্ব মুস্তফা বা মুস্তফা সাল আলিউসালাম আমাদের আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে মাতা পিতার বাধ্য এবং নেক বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাহ আলি ইসলাম একনিষ্ঠ আশিক বানিয়ে নিন ইয়া আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হয়তো মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ সহজাল মালিক মওলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন ইসলামী বন্ধুদেরকে পর্দার সাথে থাকার ব্যবস্থা করে দিন ই আল্লাহ যারাই আমাদেরকে কল করেন মেসেজ করে তারা সহ যারাই মওলা বিভিন্ন অসুস্থতায় ভুগছে তাদেরকে সুস্থতা দান করে দিন যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানিকে দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে পূরণ করে দিন ইয়া আল্লাহ সহজল যাদের কাজকর্ম হচ্ছে না চাকরি খুঁজছে হালাল রিজিকের অনেশনে রয়েছে প্রত্যেককে প্রত্যেকেরা হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন ইয়া লজাল যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন ইয়া লহজল মালিকু মাউলা আমাদের প্রত্যেকের মনে নেক ও দোয়াকে কবুল করে নিন সেক্ষেত্রে কিন্তু আমির আল ইসলাম সহ সকল সন্ন্যায় কিরামের এলমে আমলে হায়েতে কোটি কোটি বরকত দান করে দিন ইয়া আল্লাহ যারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে টাকা পাঠায় ইয়া আল্লাহ যারা আমাদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করে তাদের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিন ইয়া আল্লাহ তাদের প্রতিটি কাজের মধ্যে বরকত দান করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মদুর কালিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও শাহীদের বাসনা করো